আমার না এই ফ্রেশ লুকদের জন্য খুব মায়া লাগে আসলে, কারণ এই যে ফ্রেশ ফ্রেশ জীবন শুরু করে আর বেচারাদের কম্পিটিশনে নামতে হয়। আমি ব্যক্তিগতভাবে জীবনে কম্পিটিশনের খুব একটা পক্ষপাতী নই, আর এই সব অনুষ্ঠানগুলো আসলে একটা জায়গা যেখানে তুমি জানতে পারবে, শিখতে পারবে, কিন্তু জীবনের আসল জায়গা কিন্তু মেধা। আমরা যতই বলি যে আমরা যোগ্য, কিন্তু যখন ছেলেমেয়েরা সেই যোগ্যতাটা অর্জন করার জন্য বা যোগ্যতাটা দেখাবার জন্য একটা প্ল্যাটফর্ম পায়, তখন কিন্তু যোগ্য লোকটা বের হয়ে আসে। তো এটা একটা খুব ভালো একটা উদ্যোগ আমি মনে করি, এবং আমার কাছে লাগে যে অনেক মেধাবী ছেলেমেয়ের সাথে দেখা হয়েছে, তাদের কাজ দেখছি, তাদের সুপ্ত মনের যে ইচ্ছাগুলো আছে সেটা বের হয়ে আসছে এবং ভালো লাগছে আমার, কিন্তু আমি খুব এনজয় করছি। আমার ক্যারিয়ারের বয়স 20+ ইয়ার, তো কোনো এক সময় এভাবে আমার যাত্রা শুরু হয়েছিল। তো যারা এখানে এসছেন, এখানে প্রথম দ্বিতীয় তো সবাই হবেন না, কেউ কেউ হবেন আর বাকিরা তাদের যোগ্যতা অনুযায়ী ক্রমান্বয়ে একটা পজিশনে থাকবেন। তো প্রত্যেকের জন্য যেটা হচ্ছে আমার সাজেশন হচ্ছে হলো কি, যে এটা আজকে থেকে শুরু, মানে এখানে কেউ ফার্স্ট পেয়ে যাওয়া মানে হচ্ছে না যে আমি সব কিছু অ্যাচিভ করলাম বা এখানে আজকে আমি একদম শেষ লিস্টে থাকলাম তার মানে হচ্ছে আমার জীবন শেষ হয়ে গেল না, এটা হচ্ছে শুরু আমার পথ চলা। আমাদের সময় আসলে আমরা গ্রুমিং কোনো ইনস্টিটিউট পাইনি, আমরা আসলে দেখতে দেখতে কাজ করতে করতে শিখেছি, কিন্তু এখন আসলে অনেক প্ল্যাটফর্ম হয়েছে যেখানে সবাই চাইলেই নিজেকে গ্রুম করে নিতে পারে। এটা কিন্তু আসলে মানে আমি মডেল হব এর জন্য আসলে গ্রুমিংটা না, এটা রেগুলার লাইফের জন্য কিন্তু মানে গ্রুমিংটা নেসেসারি। ভাবতে ভালো লাগছে, অনেক বড় একটা দায়িত্ব ছিল সুন্দরভাবে এত এত ছেলে মেয়ের মধ্য থেকে তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাগুলিকে খুঁজে নেওয়া, এবং অডিশন রাউন্ড থেকেই অনেক অভিজ্ঞ বিচারক মণ্ডলীরা এবং গ্রুমিং ক্লাসগুলি পর্যন্ত সবাই প্রত্যেকে যার যার জায়গায় ভালোবাসা এবং দায়িত্ব দিয়ে কাজগুলো সম্পন্ন করেছেন। আর প্রতিভা সবার মধ্যেই কম বেশি আছে, কেউ হয়তো একটু আগে বের হয়, কেউ একটু পরে বের হয়। বেসিক্যালি আমার এই কন্টেস্টে অংশগ্রহণ করার একমাত্র কারণ হচ্ছে আমি একজন ভালো অভিনেতা হতে চাই, ফিউচারে ভালো কিছু করতে চাই। মিডিয়াতে কাজ করার জন্য কিন্তু প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, তো একটা প্ল্যাটফর্ম নিজের জন্য তৈরি করা, সেই কারণেই এই মেইনলি এই প্রতিযোগিতায় আসা হয় আমার। মিস্টার অ্যান্ড মিস ফ্রেশ লুক সিজন 4 হচ্ছে আমার জন্য নতুন একটা আবিষ্কার, আমি নিজেকে নতুনভাবে চিনতে পারছি, নতুনভাবে জানতে পারলাম, যে কনফিডেন্সগুলো ছিল না এখানে সেগুলো পূরণ করে গেলাম।